বাংলাদেশে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র নসৎ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর করিম শুক্রবার বিকেলে শাহবাগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ছাত্র সমাবেশে তিনি একথা বলেন অন্তর্বর্তী সরকার যতদিন মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে ততদিন তাদের পাশে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুম খুনের বিচার পাচারকৃত অর্থ দেশে ফেরোতানা ও ইসলাম বিরোধী শিক্ষা কমিশন বাতিলের দাবি জানান তিনি ছাত্রজনতার এই বিজয়ে যেন কেউ নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান চরমনাইপির আমরা যারা সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যারা ওই সুন্দর দেশটাকে আবার এমন পরাধিমতা এবং খুনিগুমি এবং চাদাবাস সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয়